আজি আমার কলেজ এক সৌভাগ্যের বিষয় মা গাঁর নব নির্বাচিত বিধায়ক শ্রীযুক্ত সারদা বাবু আমার কলেজ পরিদর্শনে আসলে এবং সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং কর্মচারীবৃন্দ তাকে সম্বর্ধনা করলে স্বাগত করলে। এই অবসরে মু মহাবিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি প্রতাপ কুমার চৌধুরী তাঁর স্বাগত করি সম্বর্ধনা দিয়েছিলি। বহুত খুশি লাগিলা যুব বিধায়ক মাঙ্কর উন্নতি চেষ্টা করা প্রয়াস করছেন এবং তাঁর যে পূর্ব উদ্যম আজ সফল হয়েছি মাঙ্কা নিশ্চয় বিকাশ পথে আগেই যাব। এটি আমি সমস্তে তাঁর স্বাগত কলু এবং মু আশীর্বাদ দেলি যে তুমি সংকল্প নিও যে মাঙ্কার উন্নতি হব এবং আমার কলেজের যে উন্নতি হব আমার কলেজ যা কিছু অসুবিধা হয়েছে আপনার দ্বারা তা পূরণ হব এবং এই কলেজ এক ভালো কলেজ এবং সুনাম কলেজ সুনামহীন কলেজ রূপে এই এই অঞ্চল মধ্যে বা অন্যান্য কলেজ মধ্যে পরিগণিত হব। কলেজ আগুন ডেভেলপমেন্ট কাজ চাল বর্তমানে নবজাত বিধায়ক মহোদয় আমি আমার দাবিপত্র দেলু এবং যা কিছু অপূরণ কাজ রয়েছে তাকে করা আমি কহিলু সে প্রস্তুতি দিয়েছেন যে সব ইনফ্রাষ্ট্রকচার ডেভেলপমেন্ট কলেজের যা কিছু রয়েছে তাকে সে কেমি উপস্থিত কর্মচারী সহ কথাবার্তা করে তা পূরণ করবে এবং কলেজ অধ্যাপক কলেজ যে কিরানী এবং পিয়ন পোস্ট খালি অছি তাকে পূরণ করা সে পরিচালনা সমিতিকে নির্দেশ দিয়েছেন এবং অধ্যক্ষ মধ্যে নির্দেশ দিয়েছেন এবং কিছু গোটিয়ে কমিটি করে যে এইচওডি মানকর কমিটি করে কেমি কলেজটা সুচারুরূপে চাল সেপাই প্রয়াস করা সে কেছেন এবং সে কেছেন মু সবাই তোম পাখে অছি এবং যেতে মানে ডাকবে মধ্যে আসবি তেমন আমি খুব শীঘ্র তাকে পুঁ আউ থে নিমন্ত্রণ করে কলেজের উন্নতি পাই বিভিন্ন প্রকার মু হচ্ছে জেএন কলেজের অধ্যক্ষ শ্রী শ্যামসুন্দর পলেই মানবর বিধায়ক আমার কলেজ কু প্রথম থর নিমন্ত্রণ রক্ষা করে আমার কলেজ কু আসলে এতে সমস্ত কর্মচারী ও অধ্যাপক সমস্তে বহু আনন্দ ও খুশি মনাই এ মানে বিধায়ক বহু উন্নতি গোটে কমিট করা প্রতিশ্রুতি দেয়।